না, বুবাইকে একটা ফোন করি। হ্যালো বুবাই। হ্যাঁ রাহুল বল। বলছি আমার সাথে দেখা করতে পারবি? হ্যাঁ ঠিক আছে, তুই তাহলে রাজবাড়ি মোড় সামনে আয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খবর কি তোর? অনেকদিন পর দেখা করতে আর বলিস না ভাই। বাবার ব্যবসা ডাউন হয়ে গেছে, খুব খারাপ অবস্থা আছে রে। টাকা পয়সা খুব দরকার, কোনো কাজটা থাকলে দেয় না ভাই। তাই নাকি, তোর কাজের দরকার? আচ্ছা ঠিক আছে, একজন আছে তাহলে তার সাথে আমি কথা বলে দেখবো। আচ্ছা তুই যে কোনো কাজ করতে রাজি আছিস তো? হ্যাঁ আমি যে কোনো কাজ করার জন্য রাজি আছি, আমার টাকার দরকার। হ্যালো দাদা। হ্যাঁ বল, বাড়িতে আছো? হ্যাঁ। হ্যাঁ তোমার সাথে একটু দরকারি কথা আছে আমার। বল। দেখা করতে পারবে? চলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আসছি। আয় আয়। দাদা এই যে আমার বন্ধু রাহুল, ওরই কাজের বিষয়ে একটু কথা বলতে আসছি তোমার সাথে। আচ্ছা তোর বন্ধু কাজ করতে চায়, কিরে তোর কোনো প্রবলেম নাই তো? না দাদা, আমার কাজ নিয়ে কোনো প্রবলেম নেই, বুবাই আমাকে সব কিছু বলেছে। আর সত্যি বলতে আমার এখন খুব টাকার দরকার, তো ওই জন্যই আমার এই কাজটা করা। ঠিক আছে বুবাই, তাহলে তুই ওকে সব কিছু দেখিয়ে দিস। হ্যাঁ দাদা কোনো ব্যাপার না, আমি ওকে সব দেখাই দেবো। ঠিক আছে এখন তাহলে আয় তোরা, যা। ঠিক আছে দাদা তাহলে এবার আসি। পাই লাগবে দাদা, পাই লাগবে। থ্যাংক ইউ ভাই, তোর জন্য সে কাজটা হয়ে গেল। আর কোনো ব্যাপার না ভাই, এর জন্য তোকে একটা পাঠিয়ে দেবো। ওকে ওকে চল, ঠিক আছে আজকে রাত্রে হবে। চিয়ার্স ভাই, চিয়ার্স। ডাক্তার এখানে যাচ্ছি রে, তোর সাথে আমি পরে কথা বলবো।
আপনার জন্য একটা খারাপ সংবাদ আছে। কি হয়েছে ডাক্তারবাবু, কি হয়েছে আমার? আপনার ব্যাগে আর কোনোদিন দাঁড়াবে না। কেউ ভাই এ পাখি তোরা উঠবে না, তুই কি করে জানলি? দেখা করতে পারবি বুবাই? আসছি রে, থাম।